আসসালামু আলাইকুম। তাসমিন কিচেনে নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজ মুখরোচক একটা খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেলের স্টাইলে নিমকি। এই নিমকিটা আপনারা তৈরি করে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিমকি তৈরি করার জন্য 3 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 3 কাপ পরিমাণে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিব এখন 1 চামচ, হাফ চামচ পরিমাণ কালো জিরা, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে নিমকিটা খেতে অনেক ভালো লাগে, তাই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তেল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা দেওয়ার ফলে ময়দাগুলো নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে পানি। পানিটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খমিরটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। খমিরটা এমন হবে, বেশি শক্তও না আবার বেশি নরমও না। 10 মিনিট হয়ে গিয়েছে। এই খমিরটাকে আমি ছোট ছোট নিমকি আকারে কেটে নিয়েছি। আপনারা যে অনুযায়ী নিমকিটা বড় করবেন সেই অনুযায়ী কেটে নেবেন। এখন আমি এটাকে বেলে নেব। এখানে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি, এতে করে নিমকিটা বেলতে অনেক সুবিধা হবে। এখন একটা পাতলা রুটির মতো এটাকে বেলে নেব। রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন এই পাশ থেকে ওই পাশে আটকে দেব। দেখতে পাচ্ছেন নিমকিটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি বেলুন দিয়ে এটাকে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি আবারও তো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা রুটি বেলে নেব। এখন এই পাশ থেকে অপর পাশে লাগিয়ে দেব। এখন বেলুন দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে নেব। এভাবে আমি সবগুলো নিমকি তৈরি করে নেব। নিমকিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি নিমকিগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নিমকিগুলো ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন নিমকিগুলো ফুলে উঠেছে। এভাবে করে আমি সবগুলো নিমকি একে একে ভেজে নেব। সবগুলো নিমকি কিন্তু ফুলে উঠেছে। নিমকি বানানো ভীষণ সোজা। নিমকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন উঠিয়ে নেব। নিমকিগুলো আমার সবগুলো ভাজা শেষ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। বাজারের থেকে কোনো অংশে কম না। এই নিমকিটা খেতেও ভীষণ মজার হয়েছিল। আশা করছি প্রতিদিনের মতো আজকের এই নিমকি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে।
আপনারা এভাবে বাসায় নিমকি তৈরি করে দেখবেন, আপনাদেরটাও অনেক মুচমুচে আর ক্রিসপি থাকবে। আমি আপনাদের সুবিধার্থে একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা মুচমুচে। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা মুচমুচে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।